বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দেখো কালকে আমরা আন্দোলন সবাই করেছি ঠিক আছে আমি সকালে প্রায় বাড়িতে ফিরেছি তোমরা কারা কারা বাড়িতে সেভলিভাবে ফিরেছো তোমরা একবার নিচে কমেন্ট সেকশানে জানিয়ে দিও ঠিক আছে তোমাদের রেসপন্স খুব ভালো ছিল তোমরা এসেছিলে খুবই ভালো লেগেছে অনেকে হয়তো ভেবেছিলো রিজুদা আসবে না ঠিক আছে আমার বাড়ি নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল থেকে অতিক্রম করে প্রায় চোদ্দ ঘন্টা অতিক্রম করে তোমাদের আমি আন্দোলনে যোগদান করি এবং সেইখানে বলা হয়েছিলো তোমাদের আমি দেখবে একটা ভিডিও করেছিলাম আন্দোলন করলে কিন্তু সব কিছুই সম্ভব হয় ঠিক আছে তো তোমাদের আমি কী বলছিলাম মালদা একটা সেমিনার হয়েছিলো যেখানে তোমাদের লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি আমি তোমাদের উল্লেখ করে দিয়েছিলাম তোমাদের বলছিলাম কি চৌদ্দশোটা কুড়িটা চোদ্দশো কুড়ি তোমাদের কিন্তু ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে এবং যারা যে সমস্ত মহিলা প্রার্থীরা যারা আমাদের অফলাইন ব্যাচে পড়ে তাদের কিন্তু আমি আগেই আপডেট করেছিলাম চোদ্দোশো কুড়ি ভ্যাকেন্সিস আসছে তবে এপ্রিল মাসে সেই ভ্যাকেন্সিটা বেরোবে টেন ট্রি এপ্রিল মাস ঠিক করা রয়েছে তোমাদের আমি কিন্তু সেটা বলেও দিয়েছিলাম ঠিক আছে বাদ বাকি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেটা বেরোবে তোমরা আন্দোলনে জয়ী তোমরা সবাই জয়ী ঠিক আছে যারা যারা আন্দোলনে যোগদান করছে তারা জয়ী আর যারা বাড়িতে বসে দেখছো অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তোমরা বাড়িতে বসেই দেখো কোনো অসুবিধা নেই তোমাদের বাড়ি বাড়ির বাইরে বেরোতে হবে না নাহলে তোমরা ফর্সা দিকে হয়তো কালো হয়ে যাবে ঠিক আছে তো কালকে আন্দোলন করে বেশ ভালো লেগেছে ঠিক আছে মানে একদম সাকসেসফুলভাবে এইভাবে আন্দোলনটা হবে যে ভ্যাকেন্সিটা হয়তো আর তিন চার দিন পর বেরোনোর কথা ছিল মানে ভ্যাকেন্সির ডেটটা এখনও মানে ঠিক হয়নি তোমরা দেখতে পাচ্ছ উইথআউট উইথ আউট মানে উইথআউট ভ্যাকেন্সির ডেট ছাড়া তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়েছে ঠিক আছে নাহলে তো তোমাদের আমি আগে বলতে পারতাম ভ্যাকেন্সির ডেটটা তোমরা দেখবে নোটিফিকেশান বেরোনোর তিন চার দিন পর কিন্তু অনলাইনে আবেদন শুরু হয় তবে এটাতে তোমরা দেখছো কি নোটিফিকেশান শুরু মানে নোটিফিকেশানটা কতদিন আগে দিয়েছে তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল রেজাল্ট কবে দেবে তাই তো আন্দোলন সাকসেসফুল হয়েছে যারা যারা বলছে তাদেরকে ধিক্কার জানাই ঠিক আছে তারা তোমাদের কোনো ডাব্লিউবি কনস্টেবল প্রার্থী না তোমাদের কী বলেছি যদি না হয় ষোলো তারিখ আমরা আমরণ আমোষণ করব ঠিক আছে সেখানে আমি আবার উপস্থিত থাকবো ঠিক আছে তোমাদের সহযোগিতায় অল ইস মানে অল টাইম রিজুদা তোমাদের পাশে রয়েছে ঠিক আছে ভি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সব ভ্যাকেন্সিগুলো তোমাদের ডিটেলসে বলবো চলো একটু নোটিফিকেশনের দিকে যাওয়া যাক এই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিচ্ছি সেখানে সবাই যুক্ত হও এবং যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করো অথেন্টিক নিউজ সবার প্রথম পাবে এইটুকু কথা দিলাম ঠিক আছে কোনো ভুং ভাং খবর না অথেন্টিক নিউজ পাবে ঠিক আছে লেডি কনস্টেবল বলছিলাম চৌদ্দশো কুড়ি যাদের এখনও বিশ্বাস নাই তোমরা তোমাদের বলছি মালদার সেমিনারটা দেখে নাও চৌদ্দশো কুড়ি ভ্যাকেন্সি সেখানে বলা রয়েছে ঠিক আছে যেখানে বয়স আঠেরো থেকে তিরিশ বছর রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিলসে প্রাউড এবং স্যালুট জানাই তিরিশ বছর করার জন্য এবং আমাদের আন্দোলনটা শোনার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে মানে দিলসে থ্যাংক ইউ আর যারা ডাব্লিউ বি কনস্টেবল দু হাজার কুড়ির প্রার্থী রয়েছে তোমরা একবার নিচে অবশ্যই কমেন্ট সেকশন জানাও তোমরা বাড়ি ঠিকঠাক পৌঁছেছো তো কারো কোনো প্রবলেম হয়েছে না কি সেটা অবশ্যই জানাবে আমাকে ঠিক আছে বা পার্সোনাল ফোনও করতে পারো ওকে তো তোমাদের রেজাল্ট দিয়ে দিবে আজকে সন্ধ্যার দিক যেই ভিডিওটা আসছে ফারু ভিডিও একদম ধামাকা ভিডিও তো সেই ভিডিওটা তোমরা দেখে নিও তো সেই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে থাকবে তোমাদের এখানে সেভিক এনভিএফ যারা রয়েছে থ্রি থ্রি ইয়ার্স শূন্য এক শূন্য এক দু হাজার তেইশ তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হচ্ছে তেইশ চার দুহাজার তেইশ থেকে বাইশ পাঁচ দু তেইশ সাল পর্যন্ত ঠিক আছে বিস্তারিত তোমাদের আর একটা নোটিফিকেশান মানে তোমাদের ফুল নোটিফিকেশানের সাথে জানাবো ঠিক আছে এই ভিডিওটা এটুকুই ফিনিশ করলাম কারণ তোমাদের ছোট্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের জানানোর কথা ছিল জানিয়ে দিলাম এরপর একটা নতুন ভ্যাকেন্সি সরি নতুন একটা ভিডিও আসবে আর যারা অফলাইন অফলাইন সেন্টার এখন লেডি কনস্টেবল জন্য অফলাইন সেন্টার আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা চাইলে ভর্তি হতে পারো ঠিক আছে আর তোমাদের দু বছরের একটা আমার দু বছর একটা কঠোর পরিশ্রমের একটা তোমাদের ফল দেব সেটা কিছুদিন পর পাবে ভিডিওর মাধ্যমে ঠিক আছে আরও সময় লাগবে প্রায় তিন মাস চার মাস সময় লাগবে দেন তারপর সেটা আমরা প্রকাশিত করব। তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে আমি তোমাদের একটা কথা বলে রাখি ঘরে ঘরে সমস্ত ছেলেরা অল্প টাকায় অল্প ব্যয় করে মানে অল্প টাকায় ঠিক আছে আমি তোমাদের পুলিশের জন্য পড়াবো এটা আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলছি ঠিক আছে আর সেরা ম্যাটেরিয়ালস দেবো ঠিক আছে যে মানে অনলাইন কোর্স করে কোনোদিন দিন পাস করতে পারবে আমি চ্যালেঞ্জ করে বলবো অনলাইন কোর্স করে আমার এখান থেকে যেরকম পুলিশের আপডেট আমরা সেরা সেরা দিতাম কি না এবার তোমরা দেখবে আমাদের কোর্স করে কলকাতা পুলিশে এখন কিছু বলবো না কলকাতা পুলিশে কতজন পাশ করতে পারে সেটা দেখিয়ে দেবো ডিজিটাল বোর্ডের সামনে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম